5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি প্যারোল ইন প্লেস পদক্ষেপের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস। যারা কমপক্ষে 10 বছর ধরে আমেরিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ প্রযোজ্য হবে। একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা। তবে কিভাবে সেসব হবে সেই বিবরণগুলো এখনও পরিষ্কার নয়। হোয়াইট হাউস ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট সংখ্যক স্বামী স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর সংখ্যা 5 লাখ হতে পারে। ওবামা প্রশাসন 2012 সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা টাকা ঘোষণা করার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের 5 লাখেরও বেশি স্বামী স্ত্রী উপকৃত হবেন। এছাড়া 21 বছরের কম বয়সী 50,000 যুবকও বৈধতা পাবেন, যাদের বাবা মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ। ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় 11 লাখ স্বামী স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $16 বিলিয়ন যোগ হবে।